আক্রমণ এবং তার প্রতিমধ্যে সংঘটিত হচ্ছে রাজ্যে। আক্রমণের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ এবং থানা ঘেরাও করে উদয়পুর কংগ্রেস। গত কয়েকদিন ধরে উদয়পুর মহকুমায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। সোমবার উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়ে সারা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পরবর্তী সময় রাধাকিশোরপুর থানায় এসে বিক্ষোভ চালাতে থাকে কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাস বলেন, গত কয়েকদিন ধরে উদয়পুরে বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপি তাদের উপর আক্রমণ করে চলেছে। সোমবার কাকড়াবনে পুলিশের সামনে আক্রমণ হলেও পুলিশ ছিল নিরূপ দর্শকের মতো। কিন্তু কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস এসে কথা বলার পর বিক্ষোভ কর্মসূচি তুলে নেয় কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক কৌশল অনুযায়ী আমরা আরকেপুর পিএসের সামনে প্রতীকী সারা উদয়পুর মহকুমার অঙ্গ হিসাবে আজকে আরকেপুর থানার সামনে প্রতীকীভাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। শুধু আরকেপুর থানার অধীন আমাদের গতকাল রাতে পিঙ্কু ভৌমিক নামে একজন কংগ্রেস কর্মীকে বাড়ি থেকে টেনে এনে মারা হয়েছে কলার মাঠ অঞ্চলে। কংগ্রেস কর্মী এর আগে খিলপাড়াতে এজাজুল হক আক্রান্ত হয়েছে। তাছাড়া আপনারা জানেন জামজুড়িতে আমাদের কংগ্রেস কর্মীদের উপর হামলা হয়েছে, বাগমাতে হামলা হয়েছে, সব জায়গায় ব্যাপকভাবে সন্ত্রাস করছে। আমরা চাইছি, প্রতিবাদ জানাচ্ছি, পুলিশ যাতে তার সক্রিয় ভূমিকা পালন করে, পুলিশ যাতে বিরোধী দল সহ প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত রাখে, তার জন্য আজকে আমরা এখানে প্রতীকী অবস্থান করছি। আমরা তার জন্য পুলিশ প্রশাসনকে বারবার দ্বারস্থ হয়েছি, কিন্তু প্রতিকার নেই। আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করতে গিয়ে কাকড়াবনে পুলিশের সামনে কংগ্রেস কর্মীদের উপর হামলা হয়েছে। গ্রেপ্তার নেই, কোনো প্রকার আইন শাসন নেই, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা বাধ্য হয়েছি এই থানার সামনে অবরোধ করতে। আরকেপুর থানা প্রতীকীভাবে আমরা আরকেপুর থানার সামনে আমরা জমায়েত হয়েছি। আমরা জানতে চাই বিরোধী দলের রাজনৈতিক অধিকার কেন হরণ করা হচ্ছে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না আসামিদেরকে, কেন মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, কাকড়াবনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যিনি সর্বজন সভ্য, তার প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে, করতে দেয় নাই, কংগ্রেস কর্মীদের হামলা হয়েছে। গতকাল রাতে পিঙ্কু ভৌমিক কলার মাঠে তাকে বাড়ি থেকে আইনে আক্রমণ করা হয়েছে। এর আগে খিলপাড়া এজাজুল হক আপনারা জানেন হেকে আক্রমণ করা হয়েছে। এই যে প্রতি সারা উদয়পুর হঠাৎ করা পরিকল্পিতভাবে বিরোধীদের উপর আক্রমণ সামনে চলেছে, আমরা সেই জায়গায় আমাদের নিরাপত্তা, বিরোধীদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষা থাকতে হবে। রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক, কান, গলা, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসা জনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9774691921 অথবা 7005313939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। হীরা ব্র্যান্ড কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল,
এগমার্কযুক্ত কাচ্চিখানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা শস্যে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ ভরতপুর রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স এনএস রোড আগরতলা।